বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটিতে শিখাবো কিভাবে বিদ্যুৎ বিল বিকাশ করবেন কোনো প্রকার এক্সট্রা চার্জ ছাড়াই। প্রথমে আপনি বিকাশ অ্যাপে ক্লিক করবেন, তারপর এখানে পিন নাম্বার দিয়ে লগ ইন করবেন। তারপর এইরকম এক ইন্টারফেস আসবে, এখানে এসে পে বিদ্যুৎ বিল এই অপশনটিতে ক্লিক করবেন। তারপরে এখানে এসে বিদ্যুৎ বিল এই অপশনটিতে ক্লিক করবেন। নিচের দিকে স্ক্রল ডাউন করে এই পল্লী বিদ্যুৎ পোস্টপেইড অপশনটিতে ক্লিক করবেন। দেন এই রকম এক ইন্টারফেস আসবে, এখানে এসে আপনি যে মাসের বিদ্যুৎ বিল প্রদান করবেন সেই মাস সিলেক্ট করবেন। আমি জানুয়ারি 2023 সিলেক্ট করলাম। তারপরে এখানে এসে এসএমএস নাম্বার দিবেন, আর বিদ্যুৎ বিলের যে এসএমএস নাম্বারটি দেয়া আছে সেই নাম্বারটি দিবেন। ওইখানে লেখা থাকবে, বিদ্যুৎ বিলের লেখা থাকবে এসএমএস হিসাব নাম্বার, ওই নাম্বারটি দিবেন। নাম্বারটি দেওয়ার পরে নিচের এই বিদ্যুৎ বিল এই লাল কালারের বাটনে ক্লিক করবেন। দেন এইরকম এক ইন্টারফেস আসবে, এখানে এসে নিচের দিকে খেয়াল করবেন লেখা আছে পরের ধাপে যেতে ট্যাপ করুন, এইখানে ক্লিক করবেন। তারপরে এইরকম এক ইন্টারফেস আসবে, এখানে এসে আপনার পিন নাম্বারটি দিয়ে দেবেন। পিন নাম্বার দেওয়া হয়ে গেলে এইখানেতে ক্লিক করবেন। তারপর এইরকম এক ইন্টারফেস আসবে, এখানে এসে পে বিল করতে এখানে ট্যাপ করুন, এখানে চেপে ধরে রাখবেন, তাহলেই আপনার বিদ্যুৎ বিল দেওয়া হয়ে যাবে। তারপরে আপনাকে আপনার কাছে এসএমএস আসবে বিদ্যুৎ বিল দেওয়ার। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। ধন্যবাদ।